হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, আজকে আমরা এসে গেছি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকের পঞ্চম পর্ব নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা শুরু করব সংক্ষিপ্ত 21-এর দাগের থেকে। আগের দিন 20 অবধি ছেড়েছিলাম, তো আগের দিন যেখানে ছেড়েছিলাম তারপর থেকে আমাদের শুরু। চলো একটা সহজ অঙ্ক দিয়ে আজ উদ্বোধন করা যাক। দেখো, বলেছে প্রুভ দ্যাট এটা ইজ ইকুয়াল টু এটা। তো আমরা প্রথমে যেরকম করি, LHS নিয়ে নিলাম। LHS কি নেব, যেটা আছে সেটা নেব, ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স। চলো এটা থেকে এটা আসবো, কিভাবে আসবো? তো দেখো, আমরা যদি আমরা ট্যান ইনভার্স বাইরে দেখতে পাচ্ছি, যদি ভিতরে যদি একটা ট্যান থাকে তাহলে এটাকে কেটে দেওয়া যাবে, দিলে এক্স আর সামথিংয়ের আকারে আমরা পেয়ে যাব। দেখো তাহলে এর থেকে আমরা লিখতেই পারি, ভিতরে আমরা ট্যান আনবো। কিভাবে আনবো? আচ্ছা, কট এক্স মানে কি? ট্যান 90° মাইনাস এক্স, না ট্যান π/2 মাইনাস এক্স, তাই তো? চলো, আচ্ছা এখানে আমাদের কট কট ইনভার্স আছে, তাই ভিতরে কট আনতে হবে, কট কট ভিতরে একটা কট কট আনতে হবে। তাহলে ট্যান এক্স মানে কি? কট 90° মাইনাস এক্স। ব্যাস, একটা স্টেপ আমরা করলাম, অঙ্ক শেষ। মালটাকে তুলে দাও, ট্যান ইনভার্স আর ট্যান ভোগে, তাহলে π/2 মাইনাস এক্স প্লাস এখানেও কট ইনভার্স আর কট ভোগে π/2 মাইনাস এক্স। চলো, π/2 প্লাস π/2 অর্থাৎ পাই মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 2x ইকুয়াল টু RHS। চলো প্রুভ। তো আমাদের অঙ্কটা প্রুভড হয়ে গেল, এটা খুব সহজ একটা অঙ্ক উদ্বোধন করলাম এটা দিয়ে। তো আমরা নেক্সট অঙ্কে চলে আসবো, তো তোমরা এই অঙ্কটা টুকে নাও, ঠিক আছে? আমরা নেক্সট অঙ্কটায় চলে আসি, তাহলে 22-এর অঙ্কটা করব, তার আগে এটা তোমরা টুকে নাও। চলো ভিডিওটা পজ করে ঢুকে নিও। চলো আমরা এগোবো, আমরা ঝড়ের গতিতে এগোবো, কিন্তু বুঝে বুঝে এগোবো, ওকে? তো চলো আমরা নেক্সট অঙ্কের দিকে চলে আসি। নেক্সট অঙ্কটাও মনে হয় প্রমাণ। হ্যাঁ, নেক্সট অঙ্কটাও প্রমাণ। চলো, এটাও ভালো একটা অঙ্ক, খারাপ নয়। এটা আমার অসুবিধা হচ্ছে, এটা খুলে রাখি। চলো, বলেছে সাইন অফ কস ইনভার্স, কস ইনভার্স ট্যান অফ সেক ইনভার্স এক্স এক্স ইজ ইকুয়াল টু রুটের মধ্যে 2 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক ঠুক আছি? সাইন অফ কস ইনভার্স ট্যান অফ সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছে। তো এই অঙ্ক আমরা কীভাবে করতে পারি, এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করতে পারি? চলো, তো আমাদের অ্যাপ্রোচ দেখো, আমরা জানি ট্যান আর সেকের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং এইটাকে বাদ দিলে, ভিতর থেকে যদি শুরু করে বাইরে আসতে চাই, এইটাকে বাদ দিয়ে যদি এইটুকুনিকে নিয়ে কিছু করতে চাই, তাহলে আমরা আগে শিখেছিলাম এই কড়াকড়িটা। তো এই কড়াকড়িটা করার জন্যে আমাদের এই যে ভিতরের ইনভার্স ফাংশনটা, এটাকে একটা সামথিং কিছু ধরে নিতে হবে। চলো এখানেই করি, লেট সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এ, অতএব সেক এ ইজ ইকুয়াল টু এক্স, তাই তো? এটা কি আছে, ট্যান অফ এ আছে না, তাহলে আমাদের ট্যান অফ এ বার করতে হবে। আমরা কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে উইনো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, তাই না? সেক স্কোয়ার এক্স। চলো তাহলে যদি আমরা ট্যানের মান বার করতে যাই, ট্যান এক্স, আচ্ছা এখানে এক্স না, এ আছে, তাহলে এ দিয়ে দিই এ। চলো ট্যানের মান কত হবে রে ভাই, রুট ওভার অফ সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, না? আচ্ছা এবার সেক এ মানে এক্স, তাহলে ট্যান অফ এর মানটা আমি যদি বসিয়ে দিই, এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে এই জায়গাটা কি আসবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, না? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই পুরোটার মান কত এলো, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। চলো পুট করে দিই, তাহলে অতএব LHS ইজ ইকুয়াল টু সাইন অফ কস ইনভার্স, এর জায়গায় এটাকে বসাবো। চলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এবার কস কস আর সাইন নিজেদের মধ্যে ফের একই কাজ করব আমরা, ঠিক আছে? তো আমরা প্রথমে এই জিনিসটাকে আমরা বি ধরব। আচ্ছা লেট, এই যে ভিতরেরটা আছে, ভিতর থেকে করে করে বাইরে আসতে হয়, তাই ভিতরের মালটাকে আমরা বি ধরে নিলাম, একটা সামথিং। চলো তাহলে কস বি ইজ ইকুয়াল টু
root over of x square minus 1. আচ্ছা এখানে তো sin b আছে আলটিমেটলি তাই না, তাহলে sin b টা বার করে নি, sin b is equal to root over of 1 minus cos square b, আমরা সবাই জানি তাহলে cos b, cos b এর মান যদি এটা হয় cos square b কত হবে রে ভাই, এই জিনিসটার স্কয়ার হবে না, চলো স্কয়ার রুট ঘেঁচাই, তাহলে আমি স্কয়ার রুটটাকে মুছে দিতে পারি, তোমরা এক লাইন করবে, চলো তাহলে এই যে মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে, আর এটা মাইনাস হয়ে যাবে, ওকে তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, রুট ওভার অফ টু মাইনাস এক্স স্কোয়ার, ওকে ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস এক্স স্কোয়ার, একদম সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা এবার সাইন অফ বি, বি মানে কত, এটা সাইন অফ কস ইনভার্স মাইনাস ওয়ান, চলো তাহলে এই জিনিসটার মান কত পাচ্ছি, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, আচ্ছা এটা এক্স স্কোয়ার হবে কারণ এটা স্কোয়ার আছে, টু মাইনাস এক্স স্কোয়ার, চলো প্রুফড ইকুয়াল টু আর এইচ এস ব্র্যাকেটে প্রুফড, চলো তাহলে এইভাবে আমরা অঙ্কটা করলাম, এটা এইটুকু করবে আর পাশে এটা করে রাখবে, বা এটা তুমি এর সাথেও করতে পারো ঠিক আছে, কারণ এটাই তো তোমার মেন কাজ বাজ এখানেই হলো, তো এইভাবে তোমরা জিনিসটাকে করবে, যেভাবে করলে তোমাদের সুবিধা হবে সাজিয়ে গুছিয়ে সেইভাবে করে দিও। তাহলে এই হচ্ছে আমাদের 22 অঙ্ক, এবার আমরা এর পরের অঙ্কটা যাবো, ততক্ষণ এটা তোমরা চুকে নাও, কেমন 23 অঙ্কে যাবো আমরা, 23 23 23, ওকে আশা করি তোমরা এটা টুকে নিয়েছো, বা যদি না টোকো তাহলে এটা পজ করে টুকে নিও, 23 23 23 23 23 23 23 23 23, চলো 23 23 অঙ্কে কি বলেছে, আচ্ছা 23 অঙ্কটা পুরো সেম অঙ্ক, পাতি অঙ্ক, সাইন অফ কট ইনভার্স কস অফ ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 ওয়্যার এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এই গ্রেটার ইকুয়াল টু না গ্রেটার দ্যান 0, তাহলে এই যে অঙ্কটা আছে তোমরা সেই আগের ফিগার ঠিক আছে, কীভাবে এটাকে ভাঙাতে হয় তোমরা অবভিয়াসলি জানো, চলো তাও এই অঙ্কটা করিয়ে দিচ্ছি, তার কারণ এই অঙ্কটা একটু ফিগারটা একটু কেমন জানো তাই জন্য এটা করিয়ে দিচ্ছে, পরেরটা তোমরা বাড়িতে করবে, দেখো এটা ভালো করে বুঝে নাও, আমরা যদি ট্যান ইনভার্সকে যদি সামথিং কিছু একটা ধরি আগের মতনই, লেট ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এ, দিস ইমপ্লাইজ দ্যাট ট্যান এ ইজ ইকুয়াল টু এক্স, আচ্ছা ট্যান এ যদি এক্স হয় তাহলে অতএব সেক এ কত হবে, সেকে কত হবে রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার, চলো তাহলে কস এ কত হবে, কস অফ এ, এ বলতে আমাদের এটা কস অফ এ, কস এ কত হবে 1 বাই সেকে, তাহলে 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, চলো কস অফ এটার মান আমরা বের করে ফেললাম, তাহলে অতএব এল এইচ এস ইজ ইকুয়াল টু সাইন অফ কট ইনভার্স এর জায়গায় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, চলো আচ্ছা কট ইনভার্স এটা, কট ইনভার্স এটা মানে কি ট্যান ইনভার্স, এটা উল্টে যাবে ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো কট ইনভার্স 1 বাই এক্স মানে কি ট্যান ইনভার্স এক্স, তাই সে একই জিনিস, তাহলে কটটাকে আমরা আগে ট্যান এ নিয়ে চলে আসি, চলো এটা এলো ট্যান ইনভার্স, চলো এটা এলো, এবার আমরা ট্যান ইনভার্সকে সামথিং ধরবো, লেট আচ্ছা এটা উপরে ধরি, লেট ট্যান ইনভার্স বি 1 প্লাস এক্স স্কোয়ার, চলো আচ্ছা এটাকে আর এইরকমভাবে ক্যাচরা করে করছি না, এটাকে একদম বাংলা প্রসেসে করছি, একটা ত্রিভুজকে করছি, চলো ট্যান বি, ট্যান বি মানে একটা ত্রিভুজ আমরা আঁকবো যার অ্যাঙ্গেলটা হবে বি, ওকে
তার লম্ব বাই ভূমি, ঠিক আছে ভালো করে বোঝো ট্যান মানে কি, ট্যান ফাংশন মানে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে নিচে ভূমি আছে তার মানে ভূমির মান এক, অর্থাৎ ভূমির মান এক, লম্বর মান রুট ওভার অফ এত। আচ্ছা এবার অতিভুজ মানে কি, অতিভুজ মানে কি রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এটাকে ভদ্র ভাষায় লিখলে এই হবে যে অতিভুজটা হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু প্লাস এক্স স্কোয়ার, সেটা হবে তোমার রুটের মধ্যে, কারণ এই যে রুটটা আছে না ভিতরে রুট আর স্কোয়ারটা উঠে গেলে এইটাই আসছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে লিখে দিই ভদ্রভাবে টু প্লাস এক্স স্কোয়ার, চলো কেউ কিছু বলবে কিছু বলবে না। এবারে যদি আমরা সাইনের মান বার করতে যাই মানে সাইন বি এর মান বার করতে যাই, অতএব সাইন বি মানে কি জানি ভাই, সাইন বি মানে কত ছিল, কি ছিল, কেন ছিল, লম্ব বাই অতিভুজ ছিল না। চলো তাহলে লম্ব বাই অতিভুজ, কোনো সমস্যা আছে, কোনো আপত্তি হ্যাজ, আই থিঙ্ক কোনো আপত্তি হ্যাজ নয়। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে সাইন বি মানে কি সাইন অফ ট্যান ইনভার্স এইটা, তাহলে সাইন অফ ট্যান ইনভার্স এইটা এর মান কত, এর মান, এর মান তোমার এইটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা টু প্লাস এক্স স্কোয়ার আছে তো ওই এক্স স্কোয়ার প্লাস টু আর উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওরে একটু ক্যারামতি, চলো আমরাও ক্যারামতি মেরে দিলাম। তাহলে এই হচ্ছে আমার আর এই যে সো এটা আছে, অর্থাৎ আমাদের প্রুভড। তো দেখো এইভাবে এত সিম্পলি অঙ্কগুলো করতে পারি, একদম এটা যেরকম তোমার ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি, এখানে তোমার একদম শর্টে ত্রিভুজ এঁকে একদম পুরো ঘেটে দিয়েছি। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, আর এই অঙ্কটা সহজ ছিল, একটু জটিল ছিল, হালকা দুটো ক্যালকুলেশন করতে হয়েছে, তো তোমরা চেষ্টা করবে পরেরটা, আশা করি হয়ে যাবে, পরেরটা খুবই সহজ অঙ্ক। তাহলে এরপরে আমরা 23 করিয়ে দিলাম, 24 বাড়ির কাজ। আচ্ছা নেক্সট নেক্সট 24টা এইচ ডাব্লিউ সবাই করবে, করে কমেন্ট সেকশনে জানাবে যে হলো কি না, যদি না হয় তাহলে পরের ভিডিওতে করে দেব, আর তাছাড়াও যদি করে দিতে বলো তাহলে আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে করে পাঠাবো, ঠিক আছে। আশা করি তোমরা টেলিগ্রাম গ্রুপে সবাই আছো, আর যারা নেই তারা জয়েন হয়ে যেও। 24টা বাড়ির কাজ 25-এর থেকে শুরু হবে। আচ্ছা 25-এর অঙ্ক কী বলছে একবার দেখে নিই, চলো 25-এর অঙ্কটা আমাদেরকে এটাকে সরল করতে বলেছে, এখানে প্রুভ নয়, এখানে প্রুভ করতে বলেনি, এখানে ইভ্যালুয়েট করতে বলেছে। ইভ্যালুয়েট করতে বলেছে বা মান নির্ণয় করতে বলেছে, এখানে মান তো যদিও বা নেই সরল করে দেবো ডাইরেক্ট, এক্স আকারেই অ্যান্সার আসবে, এক্স ওয়াই আকারে। তো চলো এই হচ্ছে আমাদের ফিগার, এখান থেকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। দেখো কত সহজে জিনিসটা করি, এই যে বিষয়টা আছে না সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা দেখে নেওয়ার সাথে সাথেই, দেখার সাথে সাথেই একটা সূত্র মাথায় আসা চাই, এতদিন ধরে অঙ্কগুলো হচ্ছে একটা সূত্র মাথায় আসা চাই, সেটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এইটা মানে টু ট্যান ইনভার্স এক্স, এটা একদম ক্লিয়ার হওয়া চাই। এখানেও তাই কস ইনভার্স এটা মানে টু ট্যান ইনভার্স ওয়াই, চলো একদম সিম্পলি এই যে এক একটা করে ধাপ এইটাকে চিনতে পারাটাই সব থেকে বড় ব্যাপার, যে কখন আমরা কি অ্যাপ্লাই করব, কোন সূত্রটা কখন কাজে লাগবে। চলো তাহলে টু টু কেটে যাবে, টু টু কেটে যাবে ট্যান ইনভার্স, আচ্ছা এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, একদম বাংলা সূত্র নয় রে ভাই, একদম পুরো বাংলা সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই অ্যাপন ওয়ান মাইনাস এক্স ওয়াই। চলো আচ্ছা ট্যান আর ট্যান ইনভার্স ভোগে ভোগ কাটটা, চলো এটাই আমাদের অ্যান্সার, ট্যান আর ট্যান ইনভার্স ভোগে, অর্থাৎ এই মালটা আমাদের অ্যান্সার। আচ্ছা এটা ইভ্যালুয়েট বলে না, ইভ্যালুয়েট মানে সেখানে তোমার সংখ্যা দিয়ে ইন্টিজার দিয়ে ভ্যালু আসে, এটাকে বলা হয় সিম্পলিফাই মনে হয় বাংলায়, আর ইংরেজিতে তো বলে সরল, সিম্পলিফাই ইংরেজিতে সরল বলে, বাংলায় সিম্পলিফাই বলে। চলো তাহলে তাহলে এটার পরে নেক্সট কী আমাদের জন্য অপেক্ষা করছে দেখে নেওয়া যাক, আশা করি এটা তোমরা টুকে নিয়েছো, স্টেপগুলো খুব ভালো করে বুঝে নাও, ফর্মুলা থেকে আমরা মানে এটা ফর্মুলা দেওয়া ছিল সেখান থেকে আমরা কাঁচামালে চলে এলাম।
এসে জিনিসটাকে আমরা করে নিলাম। তো নেক্সট অঙ্কে আগানো যাক। চলো cos of 2 cos inverse x plus of sin inverse x when x is equal to 1 by 5 x is equal to 1 by 5 x is equal to 1 by 5 আর এখানে কিছু ইন্টারভাল দিয়ে দিয়েছে তো ওটা অতটাও কাজে লাগবে না। চলো আমাদের এটাই বেসিক্যালি দেওয়া আছে আর এখান থেকে আমাদেরকে মানটা নির্ণয় করতে হবে। চলো দেখা যাক কি করে করা যায়। তো 2 cos inverse x sin inverse x আচ্ছা আমরা যদি এখান থেকে কোনো প্রকারে একটা cos inverse x কে বাইরে আনতে পারি তাহলে cos inverse x plus sin inverse x মানে কত রে ভাই? pi by 2 নয়? আমার কথা বিদেশি মনে হবে তাই পড়েই দেখাই। চলো এটা বুঝতে পেরেছো 2 cos inverse x টাকে ভেঙে লিখলাম cos inverse x plus cos inverse x। এবারে এই পুরোটার মান কত রে ভাই? pi by 2। চলো এই পুরোটার মান যদি পাই বাই টু হয় তাহলে বাকিটার মান কত? যেরকম আছে সেরকম। তাহলে কস অফ পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স, তার মানে কি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? সরি, প্লাস থিটা আছে, অর্থাৎ কস 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে কসটা নেগেটিভ এবং কসটা চেঞ্জ হবে কারণ এর সাথে এক গুণ আছে আর একটা একটা অযুগ্ম সংখ্যা। ক্লাস ইলেভেনটা রিভাইজ করে দিলাম। চলো তাহলে মাইনাস সাইন হবে আর থিটা, থিটা বলতে আমাদের কস ইনভার্স এক্সটা, কস ইনভার্স এক্স। আচ্ছা এবার এক্স ইকুয়াল টু 1/5। আচ্ছা তার আগে আমরা সাইন এবার মানে কসটাকে সাইনে আনি, ঠিক আছে? তো দেখো কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স মানে কত? কস ইনভার্স এক্স মানে আমরা তোমাদের এইভাবে সূত্র মানে জিনিসটা থেকে বার করতে পারি। কস ইনভার্স এক্সটাকে একটা সামথিং ধরে নিলাম, নিয়ে cos a is equal to x, অতএব sin a is equal to root over of 1 minus x square। এইভাবে আমরা জিনিসটা করতে পারি, অর্থাৎ sin of cos inverse x মানে 1 minus x square, মাইনাসটা যেমন ছিল তেমন, ঠিক আছে? ব্যাপারটা বোঝো, cos inverse x টাকে আমরা এ ধরেছি, সেখান থেকে আমরা cos এর ভ্যালু x পেয়েছি এবং cos a থেকে sin a যেতে গেলে sin a মানে root over of 1 minus x square। আর sin a মানে কি? sin of cos inverse x, যেহেতু cos inverse x মানে a, তাহলে sin of cos inverse x মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাই সাইন অফ কস ইনভার্স এক্স এর জায়গায় আমরা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বসেছি। এবারে বলেছে আমাদের এক্স এর মান বলেছে 1 বাই 5, তার মানে এক্স স্কোয়ার মান কত হবে? 1 মাইনাস 1 বাই 5 স্কোয়ার। চলো আচ্ছা 25 মাইনাস 1, তাই তো? বাই 25। এবারে এখানে করছি এর মান কত হবে? 25 মাইনাস 1 মানে 24, 24, তাহলে 4 6 24, তাহলে রুটের মধ্যে 24কে আমরা লিখতে পারি 4 6 24, আর নিচের রুট 25 মানে 5। আচ্ছা 4টা যদি বাইরে বাড়ায় 2, আর এদিকে রুট 6/5, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন আশা করি তোমরা পারবে, এর পাশে লিখে দেবে অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা এগিয়ে চলি, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে আমরা এগিয়ে চলি। তোমরা যারা টুকতে পারছো না, ভাবছো যে স্পিডে চলে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আমি, তোমরা একটু কাইন্ডলি ভিডিওটা হালকা পজ করবে, করে জিনিসটা টুকে নেবে, ঠিক আছে? তারপর তো আমি আছি। বলেছে সিম্পলিফাই 2 tan inverse 1 plus x upon 1 minus x সাইন ইনভার্স চলো এই অঙ্কটাকে কিভাবে করবে? এই অঙ্কটাকে করার প্রচুর প্রসেস আছে, ঠিক আছে? এই অঙ্কটাকে করার প্রচুর প্রসেস আছে, কিন্তু আমার যেটা মনে হয় তোমরা এটাকে আগে স্টার মারো, ঠিক আছে? আগে স্টার মারো, 3টে 4টে স্টার মেরে অঙ্কটাকে ঢেকে দাও। দেখো এই অঙ্কটাকে করার প্রচুর প্রসেস আছে, আমার যেটা মনে হয় সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করলে জিনিসটা সহজ হবে। এবার সাবস্টিটিউট ব্যাপারটা কি? সাবস্টিটিউট বিষয়টা হচ্ছে তোমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারে পড়বে, একটা কিছুর পরিবর্তে আর একটা কিছুকে মাঠে নামানো, ঠিক আছে? আমরা এক্স এর পরিবর্তে সামথিং একটা কিছুকে মাঠে নামাবো এবং কেন নামাবো সেটাও বলছি, আগে আমরা নামাই তো। চলো লেট এক্স ইকুয়াল টু
tan theta এটাকে বলা হয় সাবস্টিটিউশন x এর বদলে tan theta কে মাঠে নামাচ্ছি চলো এটা ইমপ্লাই করছে theta is equal to আচ্ছা tan inverse x চলো তাহলে আমরা যদি এই জিনিসটাকে এর মধ্যে বসিয়ে দিই চলো তাহলে 2 tan inverse 1 plus tan theta by 1 minus tan theta এটাকে যদি বসিয়ে দিই এবং sin inverse 1 minus tan square theta by tan square theta চলো বেসিক্যালি আমরা tan theta কেন আনলাম কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যদি 1 plus tan theta হয় তাহলে আমরা নিচে যদি 1 minus tan theta তাহলে আমরা কোনো কিছু করে যে কোনোভাবে গোজামিল দিয়ে আমরা এই পুরো ব্যাপারটাকে tan এর আকারে আনতে পারবো ঠিক আছে tan এর আকারে আনতে পারলে tan ইনভার্স অফ tan উঠে যাবে তারপর আমাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে তাই জন্য এই সাবস্টিটিউশনটা করলাম এটা তোমরা একদম পোক্ত হয়ে যাবে যখন তোমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারে ঢুকবে একদম পুরো পোক্ত হয়ে যাবে দেখলেই মাল একদম সাবস্টিটিউট করে দিতে পারবে চলো তাহলে 2 tan ইনভার্স দেখো 1 টাকে আমরা লিখতে পারি না tan অফ পাই বাই 4 কারণ tan অফ পাই বাই 4 এর মান তো 1 প্লাস tan থিটা এটা ত্রিকোণমিতি চ্যাপ্টারে তোমরা পড়েছিলে আচ্ছা এখানে কিছু নেই মানে 1 আছে 1 ইনটু tan থিটা তাহলে 1 মানে কি tan পাই বাই 4 ইনটু tan থিটা আমরা সূত্রে ফেলবো বলে জিনিসটাকে এইভাবে সাজালাম আমাদের সাথে চলো আচ্ছা এটাকে পরে করছি আগে এটাকে করি তাহলে 2 tan ইনভার্স আচ্ছা tan a plus tan b by 1 minus tan a tan b তাহলে tan a plus b সূত্র তাহলে tan a plus b সূত্র tan ইনভার্স অফ tan চলে গেল ভোগাম্মা তাহলে 2 ইনটু পাই বাই 4 প্লাস থিটা চলো তাহলে পাই বাই 2 প্লাস 2 থিটা 2 থিটা মানে কত থিটা মানে tan ইনভার্স x 2 থিটা মানে 2 tan inverse x ওকে ইজ দ্যাট ক্লিয়ার আশা করি ইজ দ্যাট ক্লিয়ার চলো আচ্ছা এবার এটাকে করার জন্য আমরা কি করতে পারি এটাকে আমরা কিভাবে করব এটাকে সত্যি কিভাবে করব দেখে নিই আচ্ছা sin ইনভার্স 1 minus tan square theta সেই একই সিস্টেম তোমার এই এইটাকে যেরকম ভাবে করেছিলাম এটাকেও সেরকম ভাবে করতে পারবো না কারণ এখানে স্কোয়ারটা ছিল না এখানে তোমার স্কোয়ারটা আছে মানে স্কোয়ার আছে মানে কি আমরা প্রথমে অঙ্কটাকে দেখবো ভালো করে স্কোয়ার আছে মানে আমরা কিসে করতে পারি একটাই সূত্র আমরা জানি এই ধরনের ফরম্যাটে সেটা হচ্ছে cos 2 থিটা এটা যেহেতু cos 2 থিটা সূত্র তাহলে আমাদের বাইরে কে চাই কাকে চাই বাইরে আমাদেরকে cos ইনভার্স চাই তো cos ইনভার্স কি করে আসবে sin ইনভার্স আছে আচ্ছা আমরা যদি একটা কিছু করতে পারি কি করতে পারি আমরা যদি এরকম করতে পারি যে আচ্ছা আমরা তো জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 তাহলে এখান থেকে যদি আমরা সাইন ইনভার্স এর মানটা বার করতে চাই তাহলে পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স আসবে তাহলে এখানে আমরা সাইন ইনভার্স এটাকে মনে মনে এক্স ধরছি তাহলে পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এবার যেটাকে এক্স ধরেছিলাম তার মান কত কস 2 থিটা না কস 2 থিটা চলো তাহলে এই পাই বাই 2টা পাই বাই 2 এর মধ্যে মতো বসে থাকবে কস ইনভার্স আর কস উঠে গেলে 2 থিটা তাহলে আমাদের তো সেম এখানে চলে আসছে এটা কেটে যাবে তো মনে হয় এটাকে এই প্লাস পাই বাই 2 মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স থিটা মানে কি ট্যান ইনভার্স এক্স আচ্ছা এখানে তো কেটে যাবে 2 ট্যান ইনভার্স এক্স 2 ট্যান ইনভার্স এক্স তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 2 জিনিসটা আরও সিম্পলিফাই হয়ে গেল পাই বুঝলে কি পাই শুধু পাই চলো তাহলে এই হচ্ছে অঙ্ক এখানে তোমরা ব্যাপারটা সাবস্টিটিউশনের জিনিসটা একটু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও এটা খুব ভালো একটা পদ্ধতি এই সাবস্টিটিউট করেই আমরা ইন্টিগ্রেশনের প্রচুর প্রবলেম সলভ করবো ভবিষ্যতে তো এটা একটু ভালো করে দেখে নাও আর অঙ্কটাকে স্টার মার্ক মেরে রাখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক চলো এরপরে আমরা নেক্সট অঙ্কে এগিয়ে যাই তো দেখো 27 অঙ্কটা করার পর আমরা 28 অঙ্কে চলে এলাম এবার 28 অঙ্কটাতে কি বলেছে
আঠাশের অঙ্কটাতে বলেছে ট্যান অফ এটা, ট্যান অফ এটা এর মান কত হবে। চলো আচ্ছা এটাকে দেখে প্রথমে একটা জিনিস আমাদের মনে হবে, সেটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্রে ফেলা যাক। কিন্তু না ভাই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্রে ফেলে জিনিসটা আরও ভিনজি হয়ে যাবে, কারণ সাইন ইনভার্স দিয়ে কিছু আসবে, এবার ট্যান অফ সাইন ইনভার্স তো কাটা যায় না, তাহলে সেই সাইন ইনভার্সটাকে আবার ট্যানে নিয়ে যেতে হবে, অনেক ঝামেলা আছে। আমি একটা ছোট্ট ট্রিক্স বলছি, এটা সব থেকে ভালো পদ্ধতি মনে হয়েছে আমার এই অঙ্কটা করার ক্ষেত্রে। চলো সেই ট্রিক্সটা হলো, আমরা যদি সাইন ইনভার্স এক্স একই রাখি এবং এপারে যদি সাইন ইনভার্স এক্স আমরা চেষ্টা করি, তাহলে জিনিসটা হতে পারে। দেখো আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট হতে পারে। দেখো কস ইনভার্স এক্স মানে কত? পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স না? এবার পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই না? কস ইনভার্স ওয়াই এর মানে, চলো তাহলে এই তো মোক্ষম, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস, আচ্ছা ট্যান, এই যে পাই বাই টু, পাই বাই টু পাই হয়ে যাবে সিম্পলি, হ্যাঁ। আর মাইনাসটা যদি কমন আনি তাহলে আমাদের সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, তাই না? এবার যদি আমরা ট্যান অফ পাই মাইনাস এটা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই কি পাবো একটু দেখে নিই, আগে এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিই। আচ্ছা এখানে সাইন ইনভার্স ওয়াই হবে, সাইন ইনভার্স ওয়াই, চলো ট্যান অফ পাই, পাই মাইনাস এটা, তাহলে পাইটা কোথায়? পাই এখানে আর মাইনাস সামথিং মানে এরকম একটা জায়গায় পড়ছে না, তাহলে এখানে এই কোয়াড্রেন্টে কি ট্যানটা নেগেটিভ, ট্যানটা নেগেটিভ, এবং পাই এর সাথে মানে পাই বাই টু এর সাথে টু গুণ আছে মানেই তো পাই আছে, পাই মানেই তো এটা আছে, তাহলে দুইটা তো আমাদের যুগ্ম সংখ্যা, তাই জন্যে ট্যানটা আর পরিবর্তিত হবে না, ট্যান ট্যানই থাকবে এবং এই মাইনাস সাইনটা বসে যাবে, তাহলে ট্যান, ক্লিয়ার? এবার এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে, অ্যাঙ্গেল না এটা ভ্যালু না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সরি অ্যাঙ্গেল। চলো তাহলে আমরা যদি দেখি এখানে এটা আর এটা তো সেম, তাহলে আমরা কেটে দেবো দিয়ে সিম্পলি জিরো বসাবো, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এই হচ্ছে আঠাশের অঙ্কটা, হালকা ট্রিক্স মারলাম, অঙ্কটা সুন্দর হয়ে গেল, আমি ভাবছিলাম বড়োভাবে করবো কিন্তু না, তারপর মনে হলো যে এটাই ভালো হবে, বড়ো করলে অনেকটা ঝামেলা হয়ে যেত, ঠিক আছে বড়ো তোমরা করে দেখতে পারো, ট্রাই করতে পারো, ট্রাই অবশ্যই করবে, অঙ্কে কোনো চান্স ছাড়বে না, কোনো ট্রাই ছাড়বে না, প্রতিটা অঙ্ক 10টা নিয়মে করবে, 20টা নিয়মে করবে, তারপর তো অঙ্ক শিখবে। চলো এটা হচ্ছে ট্রিক্স, এবং এই অঙ্কটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, একটু দেখে নেবে যে কোথায় কী করতে হবে, চলো কলকবজা একটু টাইট করতে হবে। তো নেক্সট অঙ্কে আমরা এগিয়ে যাই, তোমরা এটা টুকে নাও। দেখো আঠাশের অঙ্কটা করার পরে আমরা উনত্রিশের অঙ্কটা দেখবো, উনত্রিশের অঙ্কটা কী বলছে, এটা মানে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে এটা প্রুফ। তো আমরা কী করতে পারি, প্রথমে এলএইচএসটাকে নিতে পারি, আর এখানে একটা কন্ডিশন দিয়ে রেখেছে যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এ স্কোয়ার। তো চলো এলএইচএসটাকে নিয়ে কী করা যায় সেটা দেখি। চলো এবারে আমরা তো নিচে এইসব বাই ফাই পছন্দ করি না, এসব কী বাই কী ক্যালকুলেশন অত আমরা পারবো না, আমরা নিচের বাইটাকে সিম্পলি মাথায় তুলে দেবো, মানে নিচের এটাকে উপরে তুলে দেবো, তাহলে ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স মানে কত রে ভাই? কট ইনভার্স এক্স না, ট্যান ইনভার্স ওয়ান বাই সামথিং মানে কট ইনভার্স সামথিং, তাহলে কট ইনভার্স সামথিং প্লাস এপারেও তাই কট ইনভার্স সামথিং। চলো তাহলে এবার আমাদের জিনিসটা সহজ হয়ে গেলো, আর বাই ফাই নেই। এবার কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এই সূত্রে ফেলে দেবো, তাহলে কট ইনভার্স এক্স ওয়াই প্লাস থাকলে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, তাহলে এটা ওয়াই প্লাস এক্স, তাহলে কট ইনভার্স এ স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান আপন টু এ প্লাস এক্স প্লাস ওয়াই। এখানে এই কন্ডিশনটা দিয়েছিল এই কারণে, এই যে নিচে ডিনোমিনেটরে এইটা আসবে বলে এটা দিয়েছিল, এটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা তো আনডিফাইন্ড হয়ে যাবে, আমাদের জিনিসটা হবে না, তাই জন্য এটা নট ইকুয়াল টু জিরো এই কারণের জন্য দিয়েছে, ওটা অত কোনো দরকার নেই ওর, তাই জন্য ওটা বলিনি। তো দেখো আমাদের কী বলেছে, এক্স ওয়াই মানে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার না, সিম্পলি এখানে যদি আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার বসাই, এটাকে যদি আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার বসাই এর জায়গায়, সরি এ স্কোয়ার,
वन प्लस ए स्कोयर जो बसाई जैगार তাহলে এই যে প্লাস ওয়ানটা আর এই মাইনাস ওয়ানটা কেটে যাবে আর এ স্কোয়ার আর এ স্কোয়ারে টু এ স্কোয়ার হবে তাহলে টু এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ওয়াই বাই টু এ প্লাস এক্স প্লাস ওয়াই এবার দেখো প্রত্যেকে যদি আমরা এ কমন নিই তাহলে কট ইনভার্স এ যদি আমরা কমন নিই তাহলে উপরে কে পড়ে থাকছে টু এ প্লাস एक्स प्लस वाई और नीचे हो टू ए प्लस एक्स प्लस वाई तहले एटा और एटा सिंपली कमन केटे जाबे काटार पर कि कट इनवार्स ए होबे ना तहले कट इनवार्स ए एबार कट इनवार्स ए माने आमरा कत जानी आमादेर तो प्रमाण टैन इनवार्स दिए दिएछे तहले आमरा टैन इनवार्स ए आनबो टैन इनवार्स एबार आमरा एकटु बाई नीचे दिए दिलाम कट इनवार्स ए माने टैन इनवार्स 1 बाई ए एबार एटाई माने तो आमादेर आर एच एस ए छिलो तहले एटा इज इक्वल टू आर एच एस अर्थात आमरा অনেক বড় কর্ম করে ফেলেছি অর্থাৎ প্রুফ করে ফেলেছি। চলো নেক্সট অঙ্কটা এগোনো যাক। তোমরা এটা ভালো করে দেখে বুঝে করে নাও যে সিম্পলি জিনিসটাকে সিম্পলিফাই করে একদম সূত্রে ফেলে দিলাম, দিয়ে যেটা আমাদের গিভেন কন্ডিশন ছিল সেটা কাজে লাগালাম, কাজে লাগিয়ে প্রুফটা করে দিলাম। এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগোবো। নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্কটা আরো খুব সুন্দর অঙ্ক। tan inverse x plus tan inverse y plus tan inverse z is equal to pi by 2। তো এই যে বিষয়টা মানে এটা দিয়েছে এবং তোমাদেরকে মন করতে হবে xy plus yz plus zx equal to 1। তাহলে এটা আমরা খুব সহজে খুব সুন্দরভাবে করব। একটা করব পরেরটা তোমরা করবে, 30 এর একটা করে দেবো, দুইটা তোমরা বাড়িতে করবে hw, ঠিক আছে? সেম একই প্রসেস, শুধু প্রসেসটা দেখাই শিখে নেবে। চলো এটা আশা করে ঢুকে নিয়েছো। নেক্সট 30 সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তো আমরা চলে আসি পরের অঙ্কটায়। 30 অঙ্কটাতে প্রমাণ করতে দিয়েছে এটা এটা গিভেন কন্ডিশন। তো আমরা গিভেন কন্ডিশন নিয়ে একটু নড়াচড়া করবো, কারণ এটা নিয়ে তো আমরা কোনো ঘাটাঘাটি করতে পারবো না, এলএইচএস তুললেও কিছু করার নেই আমাদের। তাহলে গিভেন কন্ডিশনটা দিয়ে আমরা কিছু করার চেষ্টা করি। তাহলে গিভেন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইজ ইকুয়াল টু পাই বাই টু। আচ্ছা আমরা যদি এটাকে ডাইরেক্ট ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড এই সূত্রটাকে যদি ফেলে দিই তাও এটা হবে। যদি এটাকে ছোটো ছোটো পার্টে বিভক্ত করে নিই, যদি আমাদের জীবী নষ্ট না করতে চাই, আমরা এই সূত্রপুত্র মনে রাখতে না চাই, তাহলে আমরা ছোটো ছোটো পার্টে জিনিসটাকে করতে পারি। দেখো এটা একটা পার্ট আর এটাকে ওপারে নিয়ে গেলে আরও একটা পার্ট হবে, কারণ এখান থেকে ট্যান ইনভার্স সামথিং পাওয়া যাবে। চলো তাহলে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এই পার্টটাকে প্রথমে আমি সূত্রে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে সূত্র কী হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই না, চলো পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড। ভালো করে বুঝবে, যদি এটাকে তোমরা প্রথমে ট্যান ইনভার্স মানে পাই বাই টুটাকে যদি আমি যেরকম বললাম ট্যান ইনভার্স ইনফিনিটি করতে চাও, তাহলে কিন্তু চাপের আছে কাকা, একটু কেস খেয়ে যাবে। তোমরা এক কাজ করবে, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড এই জিনিসটা তোমরা পাবে। তো পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড এই জিনিসটা তোমরা পাবে। তো এই জিনিসটা মানে আমরা কত জানি? চোখ বন্ধ করে কট ইনভার্স এক্স জানি বা কট ইনভার্স জেড জানি, তাহলে যেটা থাকবে এখানে সেটা জানি। তাহলে পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড মানে কট ইনভার্স জেড, কট ইনভার্স জেড। আচ্ছা এবার সিম্পলি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই আর কট ইনভার্স জেড একটু কায়দা মারছি, কট ইনভার্স জেড আমাদের ব্যাপার আছে ট্যান ইনভার্স, তাহলে কটটাকে ট্যানে আনবো, তার মানে কট ইনভার্স জেড মানে ট্যান ইনভার্স ওয়ান বাই জেড। কত কায়দার অঙ্ক না এটা। চলো তাহলে ট্যান ট্যান তুলে দিই, ট্যান না ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই জেড। অঙ্ক শেষ, এক্স জেড প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াইটা এপারে আনি,
একদম প্রমাণে যেটা দেওয়া আছে একদম ধরে ধরে সেটাই লিখব আমি, প্লাস না এখানে জেড এক্স ছিল আমি জেড এক্স লিখবো, এক্স জেড লিখবো না, আর এখানে ওয়ান ছিল ওয়ান, তাহলে এটা আমাদের প্রুফড। কত সুন্দর অঙ্ক, একটু কায়দা মারলাম এখানে। এই অঙ্কটা যখন আমি প্রথমবারের মতো করি তখন আমি কি করেছিলাম, এটাকে ডাইরেক্ট তিনটে যে টার্মের সূত্র আর থাকে না, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, ওই সূত্রে ফেলেছিলাম। আর এটাকে করেছিলাম ট্যান ইনভার্স ইনফিনিটি বা ট্যান ইনভার্স ওয়ান বাই জিরো, ইনফিনিটি না সরি ওটা আনডিফাইন্ড হবে, ওটা ওটা ইনফিনিটি হবে না, আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, ওটা ইনফিনিটি নয়। চলো এবার এটাকে যখন আমরা ফেলেছিলাম, যখন আমি ফেলেছিলাম তখন এই যে ডিনোমিনেটারের পার্টটা ছিল না, আমি একটু বুদ্ধি করে এখানে আনডিফাইন্ডের জায়গায় ওয়ান বাই জিরো লিখেছিলাম এবং ট্যান ইনভার্স ট্যান ইনভার্স তুলে দিয়েছিলাম, এবং এখানে যে ডিনোমিনেটার পেয়েছিলাম এখানে তো ডিনোমিনেটার ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হয়, সেখানে একটা বড় ডিনোমিনেটার ছিল, সেটাই ইজ ইকুয়াল টু জিরো ধরে নিয়েছিলাম, ঠিক আছে, ধরে নিয়ে প্রমাণটা করে দিয়েছিলাম। তোমরাও সেটা করতে পারো, আশা করি আমার হিব্রু ভাষাটা তোমরা বুঝতে পেরেছো। যাই হোক নেক্সট অঙ্কটা আমরা করবো, ঠিক আছে, এটা তিরিশের দাগের একের অঙ্ক ছিল, দুয়ের অঙ্কটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, একই অঙ্ক একই ধাঁচের, ঠিক আছে, এর থেকে আরও সহজ অঙ্ক বলে দিলাম, ওটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, আর আমরা একত্রিশের অঙ্কটা করবো, ঠিক আছে। আর এটা এতটা স্টার মারার দরকার নেই, এটা একটা স্টার মারলেই হবে, এটা বহু যুগ আগের স্টার। চলো তো এটা তোমরা টুকে নাও, বুঝে বুঝে টুকে নাও, পজ করে টুকে নাও, মুচ্ছি, ওকে। তো দেখো একত্রিশের অঙ্কে এই কন্ডিশনটা দেওয়া আছে আর এটা আমাদেরকে প্রুফ করতে হবে, প্রুফ নিয়ে আমরা সেম একইভাবে এটা কিছু করতেই পারবো না, ঘাটা ঘাটা করে বা ঘাটা কাটাছেঁড়া করে, ঘাটা নয় ঘাটাঘাটি করে বা কাটাছেঁড়া করে কিছু করতে পারবো না, আমরা এই জিনিসটাকে নিয়ে কিছু একটা করতে পারি। কী করা যায় দেখা যাক, আমরা গিভেনটা নিয়ে একটু খেলা হবে, খেলা করি, cos inverse y is equal to, আচ্ছা একেবারে আমি এটাকে ওইদিকে নিয়ে যাই, যেহেতু আমরা ছোটো ছোটো করে করতাম এক লাইন স্কিপ করে গেলাম। তো কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর সূত্র পাতি আমরা জানি, কি সূত্র জানি, কস ইনভার্স এক্স ওয়াই প্লাস থাকলে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইনটু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বাংলা সূত্র। আর এদিকে পাই মাইনাস কস ইনভার্স জেড কি করতে পারি এটাকে, ও এখানে তো একটা ভালো জিনিস আছে, এই কস ইনভার্সটাকে উপরে পাঠিয়ে দিতে পারি আমরা, পরের লাইনে পাঠাবো, কেন পাঠাবো কস ইনভার্সটাকে উপরে কেন পাঠাবো, কারণ আমরা একটা পাই দেখেছি, পাই পাই বাই টু যদি দেখো তাহলে মনে করবে যেটাকে একটা কিছু ফাংশনের মধ্যে ঢোকালে, এই যে ফাংশনটা যদি উপরে ইনভার্স ফাংশনটা যদি উপরে ফাংশন হয়ে যায় তাহলে ঢোকালে এই জিনিসটা ছোটো হয়ে যাবে, কারণ পাই বা পাই বাই টু আছে, কী করে ছোটো হবে দেখাচ্ছি। তো এই জিনিসটাকে আমরা যদি সিম্পলিফাই করার চেষ্টা করি, সিম্পলিফাই করার যদি চেষ্টা করি কী হবে, গুণ করে দিই, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, চলো তাহলে কস অফ পাই মাইনাস কস ইনভার্স জেড, কস ইনভার্স জেড, এবার কস পাই মাইনাস কস ইনভার্স জেড, এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, ভাঙাতে হবে, দেখো পাই মাইনাস সামথিং মানে এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে কসটা কী হয় নেগেটিভ হয় আর পাই এর পাই বাই টু এর সাথে দুই গুণ আছে, অর্থাৎ এটা কস কসই থেকে যাবে, ঠিক আছে, তাহলে নেগেটিভ কস, নেগেটিভ কস এই জিনিসটা, অর্থাৎ এক্স ওয়াই মাইনাস নেগেটিভ জেড যদি কস কস ইনভার্স ভোগে যাবে। আচ্ছা এবারে যদি আমরা ওপারে নিয়ে যাই, মানে এপার ওপার করি জিনিসটা, রুটটাকে যদি একদিকে রাখার চেষ্টা করি, এটাকে ওপারে নিয়ে যাই, জেডটাকে এপারে নিয়ে চলে আসি, তাহলে আমাদের হবে এক্স ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ব্যাস আমাদের অঙ্ক শেষ। এবার জিনিসটাকে আমরা যদি হোল স্কোয়ার মেরে দিই দুপারে, আমরা পুরো একদম প্রুফটার ধারে কাছে চলে যাব, তাহলে ধারে কাছে না পুরো ছুঁয়েই ফেলবো, এটা আশা করি তোমাদের টোকা হয়ে গেছে, যদি না টোকা হয় প্লিজ এটা ঢুকে নাও, পজ করে ঢুকে নাও, একটুখানি মুছে একটুখানি, একদম সামান্য মুছেছি সামান্য। তো দেখো আমরা যদি স্কোয়ার মারি ঝপ ঝপ, তাহলে এটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটাকে স্কোয়ার মারলে স্কোয়ার রুট ভোগে যাবে,
তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুটের স্কোয়ারটা ভোগে চলে যাবে, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। চলো কী করা যায় কী করা যায় কী করা যায়, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভোগে যাক। আমাদের এটাকে কী আছে এখানে যেরকম আছে সেরকম আনি, তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ মাইনাস এক্স স্কোয়ার এবার আসলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার আসলে প্লাস ওয়াই স্কোয়ার, এবার যেটা স্কোয়ার ছিল আর টু এক্স ওয়াই টু এক্স ওয়াইয়ের মতন রেখে দেবো, টু এক্স ওয়াই আর জেড একটা ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ানটা ওপারে ওপারে ছিল রাখলাম। দেখো তো এটার সাথে আমাদের এই মানটার মিল আছে কিনা, একদম পুরো হুবহু সেম না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমাদের প্রমাণও হয়ে গেল। চলো এত সহজ অঙ্ক, পরেরটাও সেম অঙ্ক তাই তো, পরেরটাতে কী বলেছে সাইন ইনভার্স দিয়ে করতে বলেছে, সেম অঙ্ক পুরো সেম অঙ্ক একদম সেম অঙ্ক পাতি সেম অঙ্ক, ঠিক আছে একদম লাস্টে এসে দুপারে স্কোয়ার মারবে পুরো শেষ। আর যদি না পারো টেলিগ্রাম গ্রুপে কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না, ঠিক আছে আমরা সবসময় রেডি আছি তোমাদের হেল্প করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা 32 অঙ্কটা দেখে নিই তাড়াতাড়ি, এতে এক্কাকারি খুব ছুটেছে। আচ্ছা যারা টুকতে পারছো না মনে করছো রকেটের মতো কেন করছি, তোমরা একটু ধৈর্য ধরে পজ করে টুকে নিও, ঠিক আছে চলো নেক্সট। দেখো এইটা আমাদেরকে দিয়েছে আর ট্যান টু বিটার মান বের করতে বলেছে, এ কেসি বাত হুই কস তুমনে দে দিয়া কস দে দিয়া আর হাম কেসে ট্যান নিকালে, তো এসে নিকালে দেখো আমরা যদি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি এটা কি আমরা লিখতে পারি একটু বলো তো, এটা লিখতে পারি তো, অবশ্যই লিখতে পারি কারণ কষ্টকে অপরে পাঠিয়েছি। অ্যান্ড আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 4/5, এটা কোত্থেকে পেলাম এটা এখান থেকে পেলাম, কষ্টকে অপরে পাঠালাম, এক নম্বর ইকুয়েশান, দু নম্বর ইকুয়েশান। চলো তাহলে ওয়ান প্লাস টু করবো না মাইনাস টু করবো, মাইনাস টু করে দিই, বিটা চেয়েছে ওয়ান মাইনাস টু, কেন মাইনাস করলাম অ্যালফা আলফা অ্যালফার মাইনাস আলফা কেটে যাবে আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বিটা বিটা টু বিটা হয়ে যাবে। চলো তাহলে অ্যালফা প্লাস বিটা মাইনাস, দেখো মাইনাস অফ আলফা মাইনাস বিটা না, তাহলে মাইনাসে আর এই মাইনাসটা যখন এই মাইনাসের সাথে গুণ হবে এই মাইনাসের সাথে গুণ হবে তাহলে কি প্লাস হয়ে যাবে না প্লাস বিটা, তাহলে আমরা কী করেছি মাইনাস করেছি এবারেও মাইনাস করবো, তাহলে কস ইনভার্স 5/13 মাইনাস কস ইনভার্স 4/5। ওকে একদম পাতি সমীকরণ যেভাবে করে কেটে দিলাম, এই সরি কোনটা কাটছি মাইনাস আলফা প্লাস আলফা, তাহলে প্লাস বিটা তাহলে টু টু বিটা, তাহলে কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই সূত্র ফেলবো, কী সূত্র ছিল কস ইনভার্স এক্স ওয়াই তাই তো, তাহলে এক্স বলতে এখানে 5/13 ইনটু 4/5 তাই না, মাইনাস ছিল প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস 5/13 তার হোল স্কোয়ার ইনটু ওয়ান মাইনাস 4/5 তার হোল স্কোয়ার, তো লেট টু বিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 5/5 কেটে গেলে 4/13 প্লাস, এটাকে ক্যালকুলেট করা শিখিয়েছিলাম নিচে কে থাকবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইনটু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 5 স্কোয়ার কস ইনভার্স 4/13 প্লাস 13 স্কোয়ার রুটের মধ্যে আছে, তার মানে নিচে যদি আমরা বার করি তাহলে 13 হবে আর এদিকে 5 স্কোয়ার মানে 5 হবে রুটের মধ্যে থাকলে, 13 5 65 হবে আর এখানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার তাহলে 13 মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানেও তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো তাহলে টু বিটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা টু বিটা আমরা এখানে কস টু বিটা বার করে নিই তারপর সেখান থেকে ট্যান বার করতে পারবো, তাহলে কস টু বিটা কস ইনভার্সটাকে এবারে আনলাম আর এদিকে আমরা 65 যদি লসাগু করে দিই 13 5 65 আর 5 4 20 প্লাস এদিকে কী বসবে
দেখো 13 আর 5 কত হয়? 18 হয় না? 18 আর 13 থেকে 5 মাইনাস দিলে 8 হয়। দেখো 13 আর 5 18 ইনটু 5 মাইনাস দিলে 8 ইনটু 9 ইনটু 1। তাহলে এটার মাথায় যদি রুট থাকে তাহলে আমরা যদি বাইরে বার করতে চাই তাহলে কিভাবে বার করতে পারি? 3টা সিম্পলি 9 হয়ে আসবে, ঠিক আছে? আর এখান থেকে আমরা যদি একটা 2 গুণ 2 বের করে দিই তাহলে 9 ইনটু 2, তাহলে এটা মানে কত? 9 ইনটু 2 ইনটু 8 আছে না, পাশে যেটা ছিল। এবার 8 ইনটু 2 মানে কত? 16 না? এবার 16 রুটের মধ্যে আছে, এবার বাইরে আসলে কত হবে? 4। আর এখান থেকে শুধু 9 থাকছে, 9টা যদি রুটের বাইরে আসে কত হবে? 3। তার মানে এই জিনিসটা পুরোটা 3 3 9 4 36, এই ব্যাপারটা ক্যালকুলেট করলে আসছে 36। এবার যদি এখানে 36 মানে 56 করে দিই, কারোর কোনো সমস্যা আছে? 56 এটাকে ক্যালকুলেট করলে 56ই আসছে। এটা আর যাবে কাটাকুটি ফার্দার না মনে হচ্ছে? না যাবে না। তাহলে কস টু বিটা মানে এত। এবার এখান থেকে আমরা ট্যান টু বিটা পারবো বার করতে, ঠিক আছে? কোনো চাপ নেই। দেখো এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, শুধু এই ক্যালকুলেশনটা একটু জটিল ছিল এবং এই যে ব্যাপারটা আগের ভিডিওগুলোতে শিখিয়েছিলাম আশা করি আর শেখানোর দরকার নেই। তাও বলে দিই একদম অ্যাসিড ইজ লসাগু করে দিলাম, এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেলাম জিনিসটা সহজ করার জন্য, তোমরা এইভাবে নিজেদের খুশি মতো করতে পারো। চলো তাহলে এটা মুছে দিচ্ছি, দিয়ে একটুখানি মুছি, একটুখানি দিয়ে লাস্টের কটা একটু করে দিই। চলো, হ্যাঁ আমরা তো কস টু বিটা পেয়েছি, এবার যদি আমরা একটা ত্রিভুজ আঁকি যার অ্যাঙ্গেলটা টু বিটা, তাই তো? এবার কস টু বিটা মানে কী জানি আমরা? ভূমি বাই অতিভুজ না? এবার এই পুরোটা যদি আমরা ভূমি ধরি, ভূমি আর এর নিচে কিছু নেই মানে কত আছে রে ভাই? এক আছে, তাই তো? তাহলে এই একটা অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্ব কত হবে? তাহলে লম্ব স্কোয়ার মানে কত? লম্ব স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার না? অতিভুজ মানে কত? এটা হচ্ছে তোমার, এবার যদি লম্ব যদি বার করি রুটের মধ্যে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে রুটের মধ্যে দেখো লম্বটা কত হবে? অতিভুজ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস এই পুরোটার স্কোয়ার। চাপ নেই, ক্যালকুলেশন আমি করব, চাপ নেই, বড় হয় হোক। দেখো এবার যদি এখান থেকে ট্যান টু বিটা বার করতে পারি, বার করতে চাই, আরামসে পারবো না? ট্যান টু বিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে এটা বাই এটা, তার মানে 56/65 ওয়ান মাইনাস 56/65 তার হোল স্কোয়ার। আচ্ছা ওয়ান মাইনাস 56/65 কোনো জায়গায় ক্যালকুলেট করেছিলাম? করিনি, এটাকে করতে হবে, করতে হবে 65টা উপরে 56টা নিচে ইনটু, দেখো এর নিচে 65 স্কোয়ারটা লসাগু হবে রুটের মধ্যে ছিল, বাইরে আসলে 65 হবে, আর 65 স্কোয়ার অ্যাজ ইট ইজ লিখলাম, 56 স্কোয়ার লিখলাম, ঠিক আছে? এটা আর মুছে দিচ্ছি। অঙ্কটা কিন্তু জটিল ক্যালকুলেশন, আমি কিন্তু সহজ করে বলে দিচ্ছি, এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে একদম জিন্দেগি আসান হয়ে যাবে। 56/65। আচ্ছা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না, তাহলে 65 65 মাইনাস 56, দেখো 65 কেটে গেল, 56 থাক, এটা মানে কত? 9 না? আর রুটের মধ্যে 9 থাকা মানে কি? বাইরে আসলে 3, আর শুধু রুটের মধ্যে এই মালটা আছে, দেখো 121। ওরে ভাই এটা পূর্ণ, 121টা কার? 11-র না? কি 11-র, কি 11-র ভাইরা ভাই? তাহলে 11 × 3 = 33, 56, ব্যাস এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? ট্যান টু বিটার মানে এটা। তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্ক ছিল 32টা। আচ্ছা আর যে বাকি অঙ্কগুলো আছে তোমরা ট্রাই করবে বাড়িতে, আর যদি না পারো বলবে, আর পরের পরের যে ভিডিওটা আসছে সেখানে বাকি যে অঙ্কগুলো আছে সব একদম সংক্ষিপ্ত শেষ করে দেবো, কোনো চাপ নেই। আর এই অঙ্কটা একটু ভালো করে তোমরা দেখে নাও, তুলে নাও, ঠিক আছে? আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটাই লেন্দি হয়ে গিয়েছে, তো আশা করি তোমরা বোর হওনি, এনজয় করেছো ক্লাসটা। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলো করবেই, ঠিক আছে? এগুলো না করলে আমাদের হবে না, মানে আমরা তো সাহস পাবো এটা করলে। আর তোমাদের সাথে দেখা হবে
পরের ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অঙ্কে থেকো, টাটা।